স্বপ্নদোষ বা নাইটমেয়ার্স হচ্ছে ছেলেদের ঘুমের মধ্যে বীর্যপাতের অভিজ্ঞতা। স্বপ্নদোষকে ভেজা স্বপ্ন বলা হয়ে থাকে। সাধারণত 13 থেকে 19 বছর বয়সী ছেলে বা পুরুষদের ও প্রাপ্তবয়স্ক হওয়ার প্রাথমিক বছরগুলোতে স্বপ্নদোষ বা নাইটমেয়ার্স খুবই সাধারণ ব্যাপার, কিন্তু বয়সন্তিকাল পরেও যে কোনো সময় স্বপ্নদোষ হতে পারে। স্বপ্নদোষের সাথে যৌন উত্তেজক স্বপ্নের সম্পর্ক থাকতে পারে, আবার তা নাও থাকতে পারে। আবার পুরুষ বা ছেলেদের উদ্যান ছাড়াই স্বপ্নদোষ ঘটতে পারে। যুক্তরাষ্ট্রের গবেষণায় দেখা যায় প্রায় 83% পুরুষ জীবনে কোনো না কোনো সময় স্বপ্নদোষ নামক অভিজ্ঞতা লাভ করেছেন। স্বপ্নদোষ নারীদেরও হতে পারে, কিন্তু তার মাত্রা পুরুষদের তুলনায় অনেকাংশেই কম। ঘুম থেকে জাগার আগের সময় বা সাধারণ ঘুমের মধ্যে যে স্বপ্নদোষ হয় তাকে সেক্স ড্রিম বলা হয়। মহিলাদেরও ঘুমের মধ্যে চরম পুলক লাভের অভিজ্ঞতা ঘটতে পারে। কিছু ছেলে বা পুরুষ শুধু একটা নির্দিষ্ট বয়সে এরকম স্বপ্ন দেখেন, পক্ষান্তরে অন্য বয়সন্ধিকালের পর থেকে সারা জীবন এরকমের স্বপ্ন দেখতে থাকেন। ঘন ঘন স্বপ্নদোষের সাথে ঘন ঘন হস্তমৈথুন করার কোন সুনিশ্চিত সম্পর্ক নেই। বিশ্বখ্যাত যৌন গবেষক আলফ্রেড কেন্সি বলেছেন, ঘন ঘন হস্তমৈথুন এবং ঘন ঘন যৌন উত্তেজক স্বপ্নের মধ্যে কিছু সম্পর্ক থাকে। যে পুরুষদের ঘন ঘন স্বপ্নদোষ হয় তারা কম হস্তমৈথুন করেন। এই পুরুষেরা গর্বিত হন এই ভেবে যে তাদের ঘন ঘন স্বপ্নদোষ বা নাইটমেয়ার্স হয়, এইসব কারণে তারা হস্তমৈথুন করেন না, অর্থাৎ এদের বেলায় উল্টোটা সত্যি। হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নদোষের কারণ এবং প্রতিকার সম্পর্কে। আপনি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানবো স্বপ্নদোষের কারণ। নাম্বার 1, বয়সন্ধিকালে হরমোনের আধিক্যের জন্য। নাম্বার 2, খারাপ বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য। নাম্বার 3, নীল ছবিগুলোর মধ্যে আসক্ত হওয়া। নাম্বার 4, খারাপ বা চটি বই পড়া। নাম্বার 5, ঘুমাতে যাওয়ার আগে খারাপ বিষয় নিয়ে চিন্তা করা। এবার আমরা জানবো স্বপ্নদোষের কিছু প্রতিকার সম্পর্কে। নাম্বার 1, ব্যায়াম এবং যোগাসন একজন পুরুষকে তার শরীর, মন ও মস্তিষ্কের উপর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। প্রতিদিন যোগাসন ও ব্যায়াম করার ফলে যেসব যৌনকর্ম যা করলে আপনার স্বপ্নদোষ হতে পারে, আপনি তা নিজে কাজের মাধ্যমে আটকাতে পারবেন। নাম্বার 2, আপনার খাদ্যাভ্যাস বা খাদ্য তালিকার রুটিন বদল আনলেও স্বপ্নদোষ রুখে দেওয়া যায়। যেসব পুরুষদের স্বপ্নদোষ হয় তারা আমলিক খাবার খাওয়া একেবারেই বন্ধ করে দেন। নাম্বার 3, ধ্যান করলে মনোযোগ বাড়ে ও অভ্যন্তরীণ অনুভূতিগুলো নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ফলে পুরুষরা অযাচিত বা হস্তমৈথুন কিছু কাজ করার থেকে নিজেদের আটকাতে পারবেন এবং এটি স্বপ্নদোষ বন্ধ করার জন্য খুবই উপকারী। নাম্বার 4, রাত্রে ঘুমানোর আগে গন্ধসার তেল দিয়ে গোসল করলে আপনার শরীর অনেক বেশি আরাম পাবে এবং আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। নাম্বার 5, এই নিয়মগুলো মেনে করেও যদি রাত্রে ধাতু নির্গমন বন্ধ না হয় তাহলে আপনাকে সেক্সোলজিস্টের পরামর্শ নিতে হবে। সঠিক চিকিৎসার দ্বারা স্বপ্নদোষের মূল কারণ বের করতে হবে এবং সেটা নিরাময় করেন, তাহলে আপনার হারানো শারীরিক শক্তি ও যৌন ক্ষমতা পুনরায় ফেরত পাবেন। এছাড়াও স্বপ্নদোষ দূর করার আমি কিছু ঘরোয়া উপায় আপনাকে বলবো, যেগুলোর মাধ্যমে আপনার স্বপ্নদোষ সমস্যাকে দূর করতে পারবেন। নাম্বার 1, লাউ বা কদুর রস। কদুর রস বা নির্যাস দেহজনক তন্ত্রকে ঠান্ডা রাখে, যা স্বপ্নদোষ বন্ধ করে। ঘুমাতে যাওয়ার পূর্বে আধা গ্লাস কদুর রস খেতে পারেন, অথবা কদুর রসের সাথে সরিষার তেল মিশিয়ে মাথার তালুতে ব্যবহার করতে পারেন, যা আপনার স্বপ্নদোষ বন্ধ করতে সাহায্য করবে। নাম্বার 2, আমলকি। স্বপ্নদোষ বন্ধ করার অন্যতম উপকরণ আমলকির রস, যা প্রতিদিন ঘুমানোর আগে পান করতে পারেন। আমলকি দেহের উত্তাপ প্রশমিত করে ও ইমিউন প্রক্রিয়া বৃদ্ধি করে। পানির সাথে এর পাউডার মিশিয়ে সেবন করতে পারেন। আমলকি চুল পড়া বন্ধ করে, চুলের সৌন্দর্য বৃদ্ধি করতেও সাহায্য করে। 3, রসুন ও পেঁয়াজ। রসুনের বহুবিধ গুণ সম্পর্কে আমরা অবহিত। কাঁচা রসুন স্বপ্নদোষ বন্ধ করতে সাহায্য করে। 2 থেকে 3 কোয়া রসুন পিষে পানিতে মিশিয়ে সেবন করতে পারেন। পেঁয়াজও স্বপ্নদোষ বন্ধ করতে সাহায্য করে। সালাদের সাথে পেঁয়াজ খেলে স্বপ্নদোষ দূর হয়। রসুন যৌন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। রসুন নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে, যেটা আপনি উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। নাম্বার 4, গোসল। ঘুমাতে যাওয়ার আগে দেহে তেল মেখে গোসল করুন। এটি অত্যন্ত কার্যকর একটা ব্যবস্থা। গোসল করার ফলে আপনার সারা দেহ ঠান্ডা হয়ে যাবে, আপনার শরীরের অতিরিক্ত তাপ প্রশমিত হবে, ফলে যৌনাঙ্গ গরম হয়ে উত্তেজিত হবে না। নাম্বার 5, বই পড়তে হবে। ঘুমানোর সময় বই নিয়ে পড়তে থাকুন। ধর্মীয়, জীবনী, প্রেম, সাহিত্য ইত্যাদি বিষয়ে বই পড়ুন, তবে অবশ্যই পর্নোগ্রাফি বই পড়বেন না বা পর্ন ছবি দেখবেন না। নাম্বার 6, যৌন চিন্তা একদম করবেন না। স্বপ্নদোষের অন্যতম প্রধান কারণ কুরুচিপূর্ণ জীবনযাপন। বদভ্যাস ত্যাগ করুন। অশ্লীল চিন্তা, অশ্লীল ছবি ও পর্ন মুভি দেখা নিয়ে বন্ধ করুন। হস্তমৈথুন করা থেকে বিরত থাকুন। আপনি যদি নিয়মিত হস্তমৈথুন করে থাকেন তাহলে আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন, যেখানে আমি হস্তমৈথুন বন্ধের ব্যাপারে বলেছি। ওই ভিডিওটা দেখলে আপনি জীবনেও হস্তমৈথুন করবেন না। নাম্বার 7,
টাইট পোশাক ও ঘুম। টাইট ফিট কাপড় বা পাজামা পরবেন না, কারণ এতে যৌনাঙ্গ উত্তেজিত হয়ে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাতলা সুতির কাপড় পরে ঘুমাতে যান। কখনোই উপুর হয়ে ঘুমাবেন না, অত্যধিক ঘুমালে স্বপ্নদোষ হতে পারে। সম্ভব হলে রাতে কয়েকবার জেগে উঠুন। নম্বর 8, তুলসীর পাতা। তুলসী পাতার রস পানিতে মিশিয়ে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা পূর্বে সেবন করতে পারেন। এটি স্বপ্নদোষের অভার্ত ঔষধ। রাতে মাংস, ডিম ও উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাবেন না, কারণ এগুলো শরীরে উত্তেজনা বৃদ্ধি করে। ঘুমানোর আগে পুরুষাঙ্গ ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন, প্রস্রাব করে ঘুমাতে যাবেন। ঘুমাতে যাওয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে রাতের খাবার খাবেন। নরম বিছানায় কখনো ঘুমাবেন না। তো বন্ধুরা, এই যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে আপনাদের স্বপ্নদোষের সমস্যা থেকে রেহাই পেতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি দেখার জন্য।